রিসেন্টলি একটা গান প্রচণ্ড জনপ্রিয়তা লাভ করেছে। গানটা অবশ্য দুটো ভার্সন আছে, একটা ছেলেদের একটা মেয়েদের। গানটার নাম হচ্ছে অপরাধীরা। সো ওখানে একটা লাইন আছে যে ও পোলা কিংবা ও মাইয়া, হ্যাঁ তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। তো এই যে যারা এই কষ্টটা থেকে, তো এই গানটা তো আসলে কি, আসলে হচ্ছে যে একটি মানুষ আরেকজনকে প্রচণ্ডভাবে ভালোবেসেছিল, একটা ছেলে একটা মেয়েকে অথবা একটা মেয়ে একটা ছেলেকে, কিন্তু এদের মধ্যে একজন কি হয়েছে, আসলে একজন বিট্রেয়ার, অর্থাৎ ভালোবাসার মূল্যায়ন সে করেনি। উল্টো দেখা গেছে কি, ভালোবাসার প্রেমিকের বা প্রেমিকার সাথে হাত ধরাধরি থাকা অবস্থায় আরেকজনের দিকে ঝুঁকে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু যে ভালোবাসা প্রত্যাখ্যাত হওয়া মানুষগুলা কেন হয়, যারা পরবর্তীতে কান্নাকাটি করে আমার কাছেও বলে সব জায়গায় যে আপা আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো জীবনটা দিয়ে তাকে ভালোবাসছিলাম, রাতের পর রাত যে মানুষটা আমার সাথে কথা বলতো সেই মানুষটা এখন 10 দিন যায় একটা ফোন ধরে না, যে মানুষটা আমার সাথে কথা না বললে দিন কাটতো না সেই মানুষটা এখন দেখা যাচ্ছে আমি যদি ফোন করি তাও দেখা যায় ব্যস্ত আছি পরে কথা হবে বলে, অর্থাৎ অন্য কোথাও ঝুঁকে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোথায় ঝুঁকে যাওয়াটাই মেইন স্ট্রিম হয়ে থাকে। তো এই যে মানুষটার জন্য আজকে আমি হাসছিলাম খেলছিলাম, সে মানুষটাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম ধুম করে, কথা নেই বার্তা নেই, উইদাউট এনি রিজন, মানুষটা কোথায় চলে গেল, কোথায় হারায় গেল, আমার সমস্ত স্বপ্নগুলোকে দুমড়ায়া মুচড়ায়া চুরমাচুর করে ফেললো। আমি তো ওকে নিয়ে ভাবছিলাম আমার অপরাধটা কি, আসলে অপরাধ তো যে মানুষটা ভালোবাসছিল, যার ভালোবাসায় কোনো রকমের মেকিত্ব ছিল না তার কোনো অপরাধ নাই, তার একটাই মানুষ চিনতে ভুল করেছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আমি করবো। আর যারা এই কাজগুলো করছে তাদের তাদের তখন আর কাজ অনেকটি তাদের কাছে ভালোবাসা আমরা ফিরাই নিতে চাচ্ছ না, হচ্ছে আমার যত্নে করা ভালোবাসা দেবে, ভালোবাসাটা তো বুঝতেই পারে নাই তারা, অনেস্টলি ওই ভালোবাসার মূল্যায়ন করার ক্ষমতাই তাদের ছিল না। যে মানুষটা দিনের পর দিন এক ট্র্যাক ছাড়া অন্য ট্র্যাকে যায় নাই, যে মানুষটা সারা জীবন তোমার হাত ধরে থাকবো বলে রেডি হয়েছিল, যে মানুষটার শয়নের স্বপ্নে জাগরণে কেবলমাত্র তার ভালোবাসার মানুষটাই ছিল, ধুম করে না হলে সে মানুষটাকে প্রত্যাখ্যান করা যায়, নো ওয়ে, সম্ভব না। এতটুকু যদি মানবতা বোধ থাকে, এতটুকু যদি মানবিক গুণাবলী থেকে থাকে, সে যদি মনুষ্যত্বের অধিকারী হয়, এটা সম্ভব নয়। তিলে তিলে যত্নে যত্নে যে মানুষটাকে নিয়ে আজীবন চলার স্বপ্ন দেখা হয়েছিল, ধুম করে সেই মানুষটা কি করে সে স্বপ্ন ভেঙে ফেলে, হাউ কাম, আমি তো বলবো তো মানুষ না। এখন যারা এটা নিয়ে কান্নাকাটি করছে তাদেরকে বলি, প্রথম কথাই মনে রাখবা যে তোমার এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা হয়ে গেছিল কি অনেকটা উলুবনে মুক্তা ছড়ানোর মতো, মানে কি বুঝো যে মূল্যায়ন হয় নাই, তোমার প্রকৃত ভালোবাসা ছিল, রাইট, যত্নে করা ভালোবাসা অবশ্যই, কিন্তু দেহ ফেলে দেওয়া বলা দরকার কি, কারণ ও তো মূল্যায়নই করতে পারে নাই তোমার ভালোবাসা, ও যেহেতু একটা ভালোবাসা পেয়েছিল ওইটাই তো বুঝে নাই, কারণ সে তো আদৌ কখনো ভালোবাসে নাই। যে মানুষ সত্যিকার অর্থে ভালোবাসবে সে কখনোই হুটহাট অল অফ এ সাডেন কোনো কারণ ছাড়াই ছেড়ে যাবে না। পরশুদিন একজন আমাকে ফোন করে কথা বলতে পারতেছে জোরে জোরে, কি যে গত 3 বছর ধরে যে মানুষটাকে আমার একান্ত মানুষ হিসেবে জেনেছিলাম হঠাৎ করে কি হলো, গত 3 মাস হলো পুরোপুরি অচেনা হয়ে গেছে, এখন যে ফোন না করলে নিজেই রাগ দেখাতো সে এখন বলে মিটিং এতই মিটিং যে 3 দিন ধরে ফ্রি হইতে পারে না, অর্থাৎ অজুহাত। যে মানুষটা সপ্তাহে অ্যাটলিস্ট একদিন দেখা করে কিছু না হোক এক কাপ কফি খাওয়ার জন্য আবদার করতো, না হলে ভীষণভাবে অভিমান করতো, সে মানুষটা মাসের পর মাস আর দেখা হতে দূরের কথা গলার আওয়াজটা শুনতে চায় না। যে মানুষটাকে নিয়ে ছোটখাটো হাজারো খুনসুটি দিয়ে সারাটা দিন কেটে যেত, রাতে একবার হ্যালো করে এই 5 মিনিটের বেশি কথা বলবো না বলে সেই 5 মিনিট দেখে যেত ভোর 5টা হয়ে গেছে, সে মানুষটার এখন 5 সেকেন্ড কথা বলার সুযোগ হয় না, অথবা অবকাশ হয় না, অথবা ইচ্ছে হয় না, আমি বলবো লাস্টেরটাই কারেক্ট। এই মানুষটার জন্য
কষ্টে কষ্টে কেন নিজেকে তুই ধ্বংস করে দাও। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, একটা ছোট্ট পয়েন্ট বলি, গত কয়েকদিন আগে ফেসবুকে একজনের স্ট্যাটাস থেকে পড়লাম যে কেঁচো, যে কেঁচুতে কেঁচো ছোট্ট একটা কেঁচো না, কেঁচোকে তুমি যদি প্রথমবার খোঁচা দাও ও গুটিয়ে যাবে, দ্বিতীয়বার খোঁচা দাও আবার ও গুটাবে, তৃতীয়বার বা চতুর্থবার তুমি যখন আবার খোঁচা দিতে যাবা ও কিন্তু আর গুটাবে না, কারণ তখন তার সেই খোঁচাটা সহ্য করার শক্তি হয়ে গেছে। তো একটা কেঁচো যদি খোঁচা সহ্য করে, অনুভূতি রাখতে পারে, ক্ষমতা তৈরি করতে পারে, তোমরা পারবে না কেন? কি হয়েছে? একই কষ্টই তো, প্রতিদিন তারই কথা মনে করছো, হে মানুষটা কি করে আমাকে, আমার সাথে গাদ্দারি করলো, মানুষটা কি করে চোখ উল্টে ফেললো, রাইট? কিন্তু একই জিনিসই তো, ওর গাদ্দারের এখান থেকে তো, গাদ্দারের থেকে তো হঠাৎ করে আবার 100% সাধু পুরুষ বেরিয়ে আসতে পারে না। আম গাছে কিন্তু আমি হয়, গাদ্দার গাদ্দারই থাকে, এটা সবসময় মাথায় রাখবা। তাহলে এই কষ্টটাই প্রথম কাঁদো, দ্বিতীয় দিন কাঁদো, তৃতীয় দিন শক্ত হওয়ার চেষ্টা করো, কষ্টটাকে হাতিয়ার করো নিজের জীবন তৈরি করার জন্য। আর জীবনে একটা জিনিস আরও মনে রাখবা, যে তুমি কিন্তু উলুবনে মুক্ত ছড়িয়েছিলে, বানরের গলায় তুমি ছিলে মুক্তর হার, শোভা পায় শোভা পায় না, তুমি তো মুক্ত। তাই মুক্ত উপরার জায়গায় অবশ্যই নির্ধারিত সময় আসবে, মুক্তর যে মূল্যায়ন সেটা অবশ্যই হবে, বানরকে মূল্যায়ন করতে পারে বলো? আর যারা এই কাজগুলো করছো, যে বান্ধবীগুলো করছো, তাদের কি বলবো? হ্যাঁ, সুখ 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 না, একজনের যত্নে গড়া ভালোবাসার ঘর ভাঙচুর করে দিয়ে আরেকজনের হাত ধরে কি সুখ? কারণ এ তো পুরানো হয়ে গেছে, এটা তো লাইক আমরা যখন কোনো কিছু নিয়ে অনেকদিন পেয়ে গেলে স্বাভাবিক নতুনের প্রতি একটা মোহ থাকে না, এই নতুনের মোহ ভালোবাসা অমূল্যায়ন, ভালোবাসার কি সেটা বুঝলে না, তাই না? একটা দিন যাবে, একটা অনেক অনেক কথা বলি যে কি ধরনের প্রত্যেকটা জিনিস, বাট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, তোমাদেরকে পে করতে হবে, সেটা ভাষায় বোঝানো যাবে না। হ্যাঁ বলতে পারো যে কোথায়, আমরা তো ঘুরে বেড়াচ্ছি, জলি নাই তো মলি আছে, হাসিব নাই তো শিহাব আছে, তাই না? কারণ ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, খুব ইজি করে আমি বুঝাই দিই, এখন মনে হচ্ছে ভালো না, কিন্তু একটা 22 বছর বয়সে একটা যদি হাত দিতে আমার চোট লাগে, আমি কিন্তু কি বলবো, ডক্টর আছে যান বাড়িতে যান, একটা প্লাস্টার করে দিয়ে খুললে ভালো হয়ে যাবেন। 42 যখন চোটটা লাগবে তখন কি হবে, ডাক্তার বলবে একটু ধীরে সুস্থে চলবেন, হাড্ডিটা এখন এমন একটা স্টেজ, আপনার জোড়া লাগতে একটু সময় লাগবে, একটু সাবধান সাবধান। 52 যখন হবে কি বলবে ডাক্তার, ডাক্তার বলবে জোড়া লাগার চান্স খুবই কম, এলাহি ভরসা, তোমাদের যত দেরি হবে তোমাদের অবস্থান যে কোথায় হবে জানো, ওই 52 এলাহি ভরসা হবে। সো ডেফিনেটলি আমি বলবো যে এ ধরনের মানসিকতা যাদের আছে তারা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, বিলিভ ইউ মি, তোমার চাইতে প্রকৃত মানুষ আর কেউ হবে না। আর যারা অলরেডি এই ধরনের কাজ করে ফেলেছ, আমরা মানুষরা যত যাই করি না কেন মনে রাখতে হবে, যতই বলি না কেন তোমার কিছু হবে না, কই হচ্ছে না, না মনে রাখতে হবে উপরওয়ালা সবচেয়ে বড় বিচারক, ওনার বিচার থেকে মনে হয় না তোমাদের কেউ আদৌ বাঁচাতে পারবে। কারণ আমরা কি বলি, একটা মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। তাই জিনিসটা মনে রেখো, হাজার নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করার মোটেও সম্ভব না, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকু জন্য উপরে আল্লাহ, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে।